দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের, আর সে কারণেই অমিত শাহের দুদিনের বঙ্গ সফর বাতিল করে দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই। বঙ্গ বিজেপিকে জানিয়ে দিলেন এই মুহূর্তে রাজধানী ছাড়া তার ঠিক হবে না, কারণ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে বৈঠকের প্রয়োজন রয়েছে। একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত করাতে হবে বলে ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়েছেন দিল্লির পুলিশ কমিশনারকে। আর সে কারণেই ঠাকুরনগর, মায়াপুর, ইস্কন মন্দির, এছাড়াও হাওড়া ডুমুর জলায় তার যে কর্মসূচি ছিল সব কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির কাছে স্বরাষ্ট্র দপ্তর থেকে বার্তা এসে পৌঁছেছে আজ এবং আগামীকালের কর্মসূচি বাতিল করবার জন্য। যাবতীয় প্রস্তুতি ছিল তুঙ্গে, আর তারই মাঝে এলো অমিত শাহের বার্তা। যদিও রবিবারের যোগদান মেলা অন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়ে চালাতে চায় রাজ্য বিজেপি, এমনটাও অমিত শাহের কাছে বার্তা পাঠিয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।